লাক্স তারকা বিদ্যা সিনহা মিম, তার কাছে জীবনের সবচেয়ে বড় টার্নিং পয়েন্টও সেই মঞ্চ। আট বছরের ক্যারিয়ারে তিনি অভিনয় করেছেন বেশ কিছু জনপ্রিয় নাটক, বিজ্ঞাপন আর চলচ্চিত্রে। আমার লাইফের বেস্ট মোমেন্ট হচ্ছে আমি যখন লাক্স চ্যানেল সুপারস্টার হই, সেই নাম যে সময়টাতে আমার নাম ঘোষণা করে ওই সময়টা, ওইটা দিয়ে মানে এক সেকেন্ডের মধ্যে সাধারণ মিম থেকে একটা সুপারস্টার মিম, সো এটা খুবই অদ্ভুত টাইপের একটা অনুভূতি। বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রায়কে মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় বিজয়ী হতে দেখেই স্বপ্ন ছিল মনে মনে। যখন ঐশ্বরিয়া রায় মিস ওয়ার্ল্ড হয় ওই সময় যখন ও ক্রাউন পরে, তখন আমার আমার নিজের মধ্যে মনে হচ্ছিল যে আচ্ছা আমি একসময় যদি এরকম হতো যে অ্যাটলিস্ট বাংলাদেশের কিছু একটা হতাম, ক্রাউন করতাম। কখনো আশা করিনি যে আমি আমি সুপারস্টার হব, আমি এইরকম জায়গায় আসবো, এটা কখনোই আমার চিন্তা হয়নি। বাট ফাইনালি সেই ফ্যান ছিলাম, তার প্রত্যেকটা বই আমার পড়া, তো যখন শুনি যে তার সাথে কাজ করব, সো আমি ওই টাইমটা খুব এক্সাইটেড ছিলাম যে আচ্ছা আরেকটা শখ পূরণ হচ্ছে, না চাইতেই পেয়ে গেলাম এরকম বিষয়। তারকা হিসেবে নিজেকে ভাগ্যবতী মনে করেন এই অভিনেত্রী, ভাগ্যের সহযোগিতা আর নিজের গুণ তাকে নিয়ে গেছে তুমুল জনপ্রিয়তার বন্দরে। রাশেদ আনিস, একাত্তর, ঢাকা।